হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে নিয়ে আসবো রানাঘাটের অবকাশ পার্কের ভিডিওতে, এবং এই অবকাশ পার্কের প্রবেশ মূল্য কত থেকে শুরু করে এই রানাঘাট অবকাশ পার্কের সমস্ত বিবরণ আমি তোমাদেরকে দেব এই ভিডিওতে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও দেখতে থাকো। তো রানাঘাট অবকাশ পার্কে আসতে গেলে তোমাদেরকে অবশ্যই রানাঘাট স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে বেরিয়ে টোটোতে করে টোটো ভাড়া মাত্র 15 টাকার বিনিময়ে তোমরা চলে আসতে পারবে একদম রানাঘাট অবকাশ পার্কের গেটের সামনে। এরপর গেট থেকে ঢুকতেই তোমাদের টিকিট কাউন্টার পড়বে, সেখানে তোমরা প্রবেশ মূল্য 20 টাকা দিয়ে ঢুকবে। এরপর সেখানে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো তোমাদের চোখে পড়বে, সেগুলো আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন আমরা হেঁটে হেঁটে পার্কের চারিপাশটা তোমাদেরকে সবার প্রথমে ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছ চারিদিকে খোলা মেলা, সবুজে সবুজ, বিভিন্ন ধরনের গাছপালায় ভর্তি, এমন একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আর একটা কি জানো তো, বাঁদিকে রয়েছে একটা ঝিল, এই ঝিলটাকে কেন্দ্র করেই মূলত এই পার্কটা। এখানে বোট রাইডিংও হয়, কিছুক্ষণ পরে তোমাদের সেটা দেখাচ্ছি। সামনের দিকে সেটা রয়েছে, এখানে তো দেখানো সেটা যাবে না। এখানে কিন্তু ফ্যামিলি পার্কও বলতে পারো, ফ্যামিলি নিয়েও কিন্তু ঘুরতে আসে অনেকে। আবার কিন্তু ভেতর দিকে যত যাচ্ছি তত কিন্তু দেখছি কাপলরাও রয়েছে, তো বলতে পারো মোটামুটি সব ধরনের মানুষরা এখানে আসবে, এবং বাচ্চারাও কিন্তু এখানে খুব মজা পাবে। আর বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো একদম ঢোকার সামনেই তোমরা দেখতে পারবে। আর এত ভিড় থাকে না, মূলত আমি যেদিন গেছিলাম সেদিন একটি সেলিব্রেট ছিল বলে এত মানুষজন ছিল। মোটামুটি পার্কটা হালকা পাতলাই থাকে। তো ভেতরে ঢোকার পরে দেখবে এরকম একটা মন্দির পড়বে, এখানে বজরঙ্গবলীর মন্দির রয়েছে। তো মন্দিরের গেটটা যেহেতু বন্ধ ছিল সেই কারণে তোমাদেরকে ঠাকুরের মুখটা দর্শন করাতে পারিনি। যাই হোক, এখানে সুন্দর একটা কয়েকটা গাছ রয়েছে, মোটামুটি চারিদিকে প্রচুর গাছ, বিভিন্ন ধরনের গাছ। আর এবার চলো সামনের দিকে এগোই। পায়ে হেঁটে বেশ ভালো 10-15 মিনিট মতো তোমরা পার্কটাকে পায়ে হেঁটে অতিক্রম করতে পারবে। সামনে এগোলেই এই ডান হাতে পড়বে চূর্ণী নদী। এই চূর্ণী নদীটার এই পার্কের একটা আলাদাই মাধুর্য বলতে পারো। আর বাঁদিকে রয়েছে ঝিলটি, আর সামনেই এগোবে ওই ঝিলের মধ্যে বোট রাইডিংগুলো। তো চলো পার্কটা একটু দেখতে থাকো। চলো এবার এই পার্কের কিছু বিবরণ তোমাদেরকে দিই। সেটা হলো এই পার্কে ভিডিও করতে গেলে মোটামুটি ফোন দিয়ে ভিডিও করতে গেলে কোনো পয়সা লাগে না, কিন্তু তোমরা যদি DSLR দিয়ে ফটো করতে তুলতে যাও সেক্ষেত্রে তোমাদের 100 টাকা পে করতে হবে, এবং যদি তোমরা ভিডিও করতে চাও সেক্ষেত্রে তোমাদের 1000 টাকা পে করতে হবে। মোটামুটি ধরে নাও DSLR আনলেই তোমাকে 100 টাকা বা 1000 টাকা তোমাকে আলাদাভাবে এগুলো পে করতে হবে। আর এন্ট্রি ফিস তো বলেই দিলাম 20 টাকা। আর বাচ্চাদের জন্য যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো করতেও কিন্তু আলাদা আলাদা টাকা লাগছে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে অবকাশ পার্কের যে লোগোটা সেই লোগোর কাছেই চলে এসেছি, আর একদম ঝিলটার সামনে চলে এসেছি যেখানে নাকি বিভিন্ন বোটগুলো দাঁড় করানো রয়েছে। তবে আমি যেদিন গেছিলাম এগুলো বন্ধ ছিল, জানি না সবসময় এটা খোলা থাকে নাকি বন্ধ থাকে। তো তোমরা যখন যাবে সেটা তোমরা কিন্তু ট্রাই করতেই পারো। আর সামনেই রয়েছে একটা বিশ্ব বাংলার লোগো, বেশ বড় নয়, ছোটোখাটো। তবে এরকম বিভিন্ন ধরনের কিন্তু কার্টুনের যেইগুলো থাকে না, যেমন মোটু পাতলু, টম অ্যান্ড জেরি, এগুলোর বিভিন্ন ধরনের কার্টুনের যেই স্ট্যাচুগুলো সেগুলো ওখানে ছিল। তো তবে তোমরা যারা একটু খোলা মেলা প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালি পছন্দ করো তাদের জন্য কিন্তু এই পার্কটা একটা আদর্শ পার্ক। তোমরা এখানে গিয়ে মন খুলে বসে গল্প করতে পারবে, আবার গাছগাছালিও দেখতে পারবে। দেখো এখানে একটা ফুচকার স্টলও রয়েছে, এটা কিন্তু পার্কের ভেতরেই, তোমরা এখান থেকে ফুচকা খেতে পারো। আবার একটা দেখছো দোকান টাইপের রয়েছে, সেখান থেকেও কিন্তু তোমরা খাবার দাবার কিনে খেতে পারো। তবে হ্যাঁ, আর একটা কথা, পার্কের ভেতরে কিন্তু বাইরের কোনো খাবার অ্যালাউ নয়।
তো ঢোকার সাথে সাথে তোমাদের চেকিং করানো হবে এবং সেখানে তোমাদের ব্যাগের থেকে খাবারগুলো বের করে দেওয়া হবে। তো সেগুলো সব কাউন্টারে থাকবে, তোমরা ফেরার পথে সেগুলো নিয়ে নিতে পারবে, কিন্তু খাবার নিয়ে পার্কের ভেতরে কিন্তু ঢোকা একেবারেই নিষিদ্ধ। তোমরা যদি চাও তো তোমরা এখান থেকে পার্কের ভেতর থেকে তোমরা ফুচকা আর বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনে খেতে পারো। এখানে সামনেই চলো, এখানে দারুণ দারুণ কয়েকটা স্ট্যাচু দেখতে পাচ্ছি, সেই স্ট্যাচুগুলোকে তো তোমাদেরকে অবশ্যই দেখাতে হবে। আর এখানে হেলিকপ্টার রাইডিংও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাই চলো। এই যে হেলিকপ্টার রাইডিংটা দেখছো, এটা করতে কিন্তু আলাদাভাবে তোমাদেরকে 10 টাকা পে করতে হবে, তোমাদেরকে নয় মানে বাচ্চাদের জন্য, তো পেটা তোমাকেই করতে হবে। যাই হোক, চলো এবার স্ট্যাচুগুলোর কাছে নিয়ে যাই। পার্কের ভেতরে ঢুকতেই তোমরা এখানেই বাচ্চাদের এই অ্যাক্টিভিটিসগুলো পাবে। দেখতেই পাচ্ছ বাচ্চারা কি সুন্দর এটার মধ্যে চড়ছে, আমার তো বেশ ভালো লাগছিল। আর এগুলো দেখে আমার দিদির ছেলেমেয়েগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো, যে ওরাও এগুলো দেখলে কতই না খুশি হতো। মোটামুটি এখানে যে জায়গাটা দেখছো সেই জায়গাটা কিন্তু একদম বাচ্চাদের জন্য। এই ওরা এখানে আসলে বেশ ভালো মতোই অনেকটা সময় ওরা এখানে কাটাতে পারবে, খেলে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো চড়ে বলতে পারো, বিভিন্নভাবেই ওরা কিন্তু এখানে সময় কাটাতে পারবে। এখানে দেখো একটা চরকার মতো রয়েছে, এটাকে কী বলে আমি সঠিক আদেও নাম জানি না, তো এগুলো আমরাও চড়ি অন্য একটু কোনো পার্কে গেলে। এটা যদি একেবারেই বাচ্চাদের সেই কারণে এগুলোতে আমাদের অ্যালাউ নেই, তো এটা এগুলো বেশ ভালো লাগছিলো। এখানে দেখো স্লিপও রয়েছে, এখানে তোমরা স্লিপ মানে ওরা স্লিপও চড়তে পারবে। আর একটা জিনিস ছিল, সেটা হচ্ছে দোলনা। এখানে দেখো বাচ্চাদের জিনিস, সেখানে তাও দুজন চড়ছেন, ঠিক আছে। যাই হোক, এখানে একটা জাম্পিংও ব্যবস্থা রয়েছে। আর একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে টম অ্যান্ড জেরি। এটার সামনে তো আমাকে যেতেই হবে, কারণ টম অ্যান্ড জেরির আমি ফ্যান। তো ছোটোবেলায় আমি কার্টুনের মধ্যে তেমন কোনো কার্টুন দেখতাম না, তো টম অ্যান্ড জেরিটাই আমার খুব প্রিয় ছিল। দেখতেই পাচ্ছ টম রয়েছে আর নিচে রয়েছে জেরি, বেশ ভালো লাগছিলো। আর ওই যে টম অ্যান্ড জেরির পাশে আরেকটা ছোট্ট টম দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এইগুলো যদি তোমরা চড়তে চাও তোমাদের কিন্তু আলাদাভাবে এটার জন্য পে করতে হবে। ব্যাস, এটাই গেল এই পার্কের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার করা ভিডিও তোমাদের কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে আবার খুব শিখে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।